হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নেক্সট টু ডিসপ্লে। স্বাগতম আমার চ্যানেলে। আনাদার নিউ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমরা ঘুরতে চলে এলাম রায়গঞ্জের কুলিক ফরেস্ট বার্ড স্যাঞ্চুরি, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড স্যাঞ্চুরি। অবশ্যই আপনারা এই কুলিক ফরেস্ট ভিজিট করতে আসবেন। কিভাবে যাবেন, কখন যাবেন, ক টাকা টিকিট, আপনাদের সব ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানাবো। চলো দেখতে থাকো আমার সাথে ফুল ভিডিওটি। এই রায়গঞ্জের কুলিক ফরেস্ট ভিজিট করতে আসার জন্য আপনাকে কলকাতা থেকে রায়গঞ্জ স্টেশনে নামতে হবে। রায়গঞ্জ স্টেশনে নেমে 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই কুলিক ফরেস্ট। কলকাতা থেকে অনেক ট্রেন চলছে রায়গঞ্জ আসার জন্য, যে কোনো একটি ট্রেনে উঠে পড়ে আপনারা চলে আসতে পারেন কুলিক ফরেস্ট। এই কুলিক ফরেস্ট ভিজিট করতে আসার জন্য আপনাদের সবথেকে সঠিক সময় হলো জুন থেকে আগস্ট মাস ও শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, যে কোনো সময় আপনারা আসতে পারেন এই কুলিক ফরেস্টে। এই কুলিক ফরেস্টে প্রবেশের জন্য 120 টাকা করে দিতে হবে আপনাদের। ক্যামেরার জন্য আলাদাভাবে কোনো পয়সা দিতে হবে না, ও যে কোনো ক্যামেরা নিয়ে আপনারা এই কুলিক ফরেস্টে প্রবেশ করতে পারেন। কুলিক ফরেস্টে দেখার জন্য এই দুধারের জঙ্গলের মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাকোয়ারিয়াম ও পাখিরালয় আপনারা দেখতে পারেন। আমরা চলে এলাম ভিজিট করার জন্য পাখিরালয় আর অ্যাকোয়ারিয়াম। চলো বন্ধুরা, আমাদের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন এই কুলিক ফরেস্ট আপনাদের কেমন লাগলো। চলো টাটা।